সুপ্রিয় শিক্ষার্থীরা বিদ্যা কৌশলের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাগিব হাসান আমি শিক্ষক ডট কমের প্রতিষ্ঠাতা এবং একজন কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষক আমাদের আজকের এই কোর্সটার বিষয়টা কিন্তু অন্যরকম আমাদের এই কোর্সটার বিষয়টা হচ্ছে যে কি করে সহজে যে কোনো কিছু শেখা যায় পরীক্ষায় ভালো করা যায় ভালো কিছু করে কিছু মনে রাখা যায় এবং সব সর্বোপরি একজন ভালো শিক্ষার্থীতে পরিণত হওয়া যায় একটা ব্যাপার শুরুতে একটু বলি সেটা হচ্ছে যে আমাদের সমাজে আমরা খুব সহজেই অমুকে ভালো ছাত্র অমুকে খারাপ ছাত্র এই বিভাজনটা করে ফেলি কিন্তু আসলে আহ অধিকাংশ মেধা কিন্তু প্রায় একই রকম ক্লাসের যে ফার্স্ট বয় সে হয়তো খুবই ভালো ছাত্র কিন্তু সেকেন্ড থার্ড বয়ের সাথে টেন্থ বয় টোয়েন্টিএথ বয়ের মেধার দিক থেকে কিন্তু খুব বেশি পার্থক্য নেয় আমরা হয়তো ভাবতে পারি যে না অমুকে তো পরীক্ষা খুব ভালো ফল করছে আর আরেকজন অত ভালো ফল করছে না তার মানে নিশ্চয়ই তাদের মেধার পার্থক্য আছে কিন্তু বাস্তবে যেটা ঘটে সেটা হলো যে পরীক্ষা যে ভালো ফল করছে সে কতগুলো কৌশল হয়তো মনে মনের ব্যবহার করছে আর আরেকজন যে পরীক্ষা ভালো ফল করেনি সে হয়তো ওই কৌশলগুলো জানে না ফলে ভুল পথে আগানোর কারণে তার বুদ্ধি থাকা সত্ত্বেও সে পারছে না তো বিদ্যা কৌশল কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদেরকে এই শেখার কৌশলগুলো শেখানো শেখার ভালো করে শেখা মনে রাখা মনের মনোযোগ দিয়ে পড়া এই বিষয়গুলো কিন্তু আসলে খুব সিস্টেমেটিক ওয়েতে শেখা যায় সিস্টেমেটিক ওয়েতে পড়া যায় সিস্টেমেটিক ওয়েতে যে কোনো কিছু মনে রাখা যায় তা আমাদের এই কোর্সের উদ্দেশ্য হবে সেটাই আপনাদেরকে এই পদ্ধতিগুলো শিখিয়ে দেওয়া ফলে যার ফলে আপনার যে কোনো কাজের জন্য হতে পারে সেটা পড়াশোনার জন্য ক্লাসে পড়াশোনার জন্য অথবা পেশাগত জীবনে যে কোনো কিছু শেখার জন্য এই জিনিসগুলোকে কাজ লাগতে পারেন তা আমাদের কোর্সটাকে আমরা বিভিন্ন বিভিন্নভাবে ভাগ করছি আজকে আমরা যে বিষয়টার উপর জোর দিব সেটা হচ্ছে যে শেখার যে বিষয়টা যে শেখা যাবে সেটা আপনাকে কনভিন্স করা তো শুরুতে আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি নিজের পড়াশোনা ভালো করতে গেলে আপনাকে প্রথমেই এই বিষয়টা মাথায় আসতে হবে যে আপনি চেষ্টা করে অবশ্যই পড়াশোনা ভালো করতে পারবেন আপনার এই বিষয়ে এটা কখনোই ভাববেন না যে আপনার জন্মগত আপনার মেধা কম আর এর মেধা বেশি এই জিনিসটাকে সবার আগে মাথা থেকে দূর করে ফেলতে হবে আমাদের এই পৃথিবীতে আমাদের কিন্তু অধিকাংশ মানুষেরই মাথার মগজে আকার সমান কারো মাথায় কোনো কিছু সহজে ঢুকে কোনো কিছু সহজে ঢোকে না ধরুন আপনার হয়তো পড়ার বিষয়টা পড়তে ভাল লাগছে না বা পড়ে বুঝতে পারছেন না কিন্তু বিষয়টা যদি খেলার স্কোর হয় ক্রিকেট খেলার স্কোর হয় কে কত রান করছে সেসব সব কিছু সেগুলো কিন্তু আপনার মাথায় ঠিকই আছে অথবা হয়তো ইতিহাসের কথা মনে রাখা আচ্ছা পলাশী যুদ্ধের কে কার মধ্যে হয়েছিল সেটা মনে থাকে না কিন্তু অমুক টিভি সিরিজে তমুকের সাথে তমুকের কি কথা অর্থ হয়েছিল প্রত্যেক ডায়লগ ডায়লগ সিনেমার নায়ক ভিলানকে কী বলল এইগুলো হয়তো আপনার একটা ঠোঁটস্থ আছে তো কেন আছে এই কেন এই পার্থক্যটা হচ্ছে সেটা একটু ভেবে দেখেন যে আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সেই বিষয়গুলো আপনার ব্রেনের মধ্যে খুব সহজে ঢুকে গেছে আর কোনো কিছু যেটা পড়ে বুঝতে পারছে না তার মানে সঠিক পথে আপনি সেটার দিকে পড়ছেন না তার ফলে সেই জিনিসটা অনেক সময় ধরে পড়লেও আপনার মাথায় ঢুকছে না তো বিদ্যা কৌশলের কোর্সটাতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আমাদের মনে রাখার কাজটাকে আমরা সহজে এবং খুব সিস্টেমেটিকভাবে করতে পারি এবং আমরা কি করে আগাতে পারি আমাদের এই কোর্সে আমরা এক এক করে শিখবো যে বিভিন্ন কৌশল প্রথমে আমরা শুরু করব শেখার নানা পদ্ধতি নিয়ে যে একটা বড়ো জিনিস কী করে খুব দ্রুত শিখে পাওয়া যায় এরপর আমরা বিভিন্ন শেখার বিভিন্ন সায়েন্টিফিক যে টেকনিক আছে লার্নিং টেকনিক স্টাডি টেকনিক সেগুলো দেখব এর পাশাপাশি আমরা দেখব যে ক্লাসরুমে ক্লাস নোট কি করে খুব এফিসিয়েন্টলি এবং ভালোভাবে তোলা যায় এবং ক্লাস নোটকে ব্যবহার করে কি করে আপনার ক্লাসেই অনেক কিছু শিখে বাসায় আসতে পারেন তারপর পরীক্ষা একটা বড় ব্যাপার সো পরীক্ষার জন্য আপনার কি করে প্রস্তুতি নিতে পারেন এবং পরীক্ষার যদি এক মাস সময় হতে থাকে তাহলে কীভাবে তার জন্য প্রস্তুতি নেবেন অথবা পাঁচ দিন বা একদিন যদি মাত্র থাকে পরীক্ষা আগের দিন কীভাবে পড়বেন কীভাবে পড়লে পরীক্ষার সবচেয়ে বেশি ভালো করতে পারবেন সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করব এর সাথে সাথে থাকছে যে কিছু আনুষঙ্গিক বিষয় যেরকম খুব দ্রুত কি করে পড়া যায় তিরিশ সিলেবাস পড়তে হবে কি করে অল্প আপনি চোখ জিনিসটা হবে সেই দ্রুত কি করে লেখা যায় কি করে সব সবকিছু গুছিয়ে গুছিয়ে রাখা যায় এবং নোট করা জিনিসপত্র পড়ে মনে রাখার জন্য লিখে রাখা এই কাজগুলো কি করে সহজে করা সেটা দেখব তো বিদ্যা কৌশলের এগুলো হচ্ছে মদ্দা কথা তো আশা করি আমাদের সামনের লেকচারগুলোতে আরও বিস্তারিত এগুলো নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা হবে আমাদের এই কোর্সে আমাদের সাথে থাকার জন্য আপনার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শেষ করছি এটা বলে যে বিদ্যা কৌশলের অংশ নেওয়ার সময় আপনাকে শুরুতেই যে জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে কেউ আসলে যে কেউ আপনিও আমি সবাই আমরা চেষ্টা করলেই ভালো ছাত্র হতে পারি চেষ্টা করলেই পড়াশোনার কায়দাটা শিখে ফেলতে পারি এবং এটা করে আমরা বড় একটা পরিবর্তন আনতে পারি ধন্যবাদ